সিনেমার বাজেট 180 কোটি রুপি। শুরুটা মোটামুটি ভালোই হয়েছিল, তবে ওই শুরুই যে শেষ হবে তা কে জানতো। আমির খান অভিনীত লাল সিং চাড্ডা মুক্তি পেয়েছে 11 আগস্ট। মুক্তির দিনে বক্স অফিসের আয় ছিল 11.5 কোটি রুপি, কিন্তু পরের দিনই অর্থাৎ 12 আগস্ট সিনেমার আয় কমে গেল 37%, ঝুলিতে এলো মাত্র 7.25 কোটি রুপি। আর এতেই অনেকে বলে দিলেন আমিরের এই সিনেমা এক সপ্তাহের পর প্রেক্ষাগৃহে রাখা মুশকিল হবে। 13 আগস্ট অবশ্য আয় বেড়েছিল 20%, যা নিয়ে আবার ঘুরে দাঁড়ানোর আশা দেখছিলেন ছবির বাণিজ্য বিশ্লেষক থেকে নির্মাতারা, কিন্তু রবিবার ছুটির দিন সত্ত্বেও মাত্র 15% আয় বৃদ্ধি পেয়েছে। সোমবার 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, এমনিই বেশি মানুষ হলমুখী হবেন না, সেক্ষেত্রে হাতে রইল আর মোটে একদিন। সব মিলিয়ে মোট আয় 46 কোটি রুপির বেশি কোনোভাবেই হওয়া সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। দেখা যাচ্ছে শুরুর দিনটিতেই সবচেয়ে বেশি আয় হয়েছিল অদ্বৈত চন্দন পরিচালিত লাল সিং চাড্ডার। এমন ভরাডুবি আমির খানের কোনো সিনেমার ক্ষেত্রেই এখন অবধি হয়নি বলে অভিমত বিশ্লেষকদের। তবে কি একে অসময়ে সিনেমা হিসেবে আলাদা করে দেখা হবে, করোনা পরবর্তী সময়ে দৈন্য বলে ধরা হবে, সে নিয়ে প্রশ্ন তুলছে একাংশ। কারণ বিশ্ব বাণিজ্যের দিক থেকেও তুলনামূলক কম আয় হয়েছে। ফরেস্ট গাম অবলম্বনে সিনেমা বলে বিভিন্ন দেশের মানুষ যাও বা দেখছেন, তাতে বৈদেশিক মুদ্রায় ছবির সংগ্রহে এসেছে 84 কোটি রুপি, সেটাও আমির খান অভিনীত অন্য যে কোনো ছবির তুলনায় কম। আমিরের ক্যারিয়ারেও কি তবে মন্দা শুরু হয়েছে? ভারত জুড়ে এত এত মানুষ তাকে বয়কটে ধুয়ো তুলছে দেখে সে আশঙ্কাও এড়িয়ে যাচ্ছেন না সমালোচকেরা। চন্দনা বিশ্বাস, BBS বাংলা।